আসসালামু আলাইকুম ক্যান্ডিডেটস। আইএসএসবিতে একজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করার পরে প্রথম সেই যে টেস্টটিতে অ্যাপিয়ার করে সেটা হচ্ছে আইকিউ টেস্ট, যেখানে মূলত একজন মানুষের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা লেভেলটা ফাইন্ড আউট করা হয়ে থাকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ইন্টেলিজেন্স টেস্টে বা ইন্টেলিজেন্স কোশ্চেন টেস্টের মধ্যে আমরা আসলে কত মার্কস পেলে এখান থেকে আমরা কোয়ালিফাই করতে পারব, বেটার পাস মার্কস কত। সো এইটা বোঝার আগে আমাদের ছোট কিছু বিষয় একটু বুঝতে হবে। সেটা হচ্ছে কি, দেখো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা এটা কিন্তু মূলত মানুষের একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। মানুষের এরকম আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে ধরো তার ক্রিটিক্যাল থিঙ্কিং। এখন আমি যদি চাই একটি 17 বছর বয়সী ছেলের ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেলটা ফাইন্ড আউট করব, এবং এর জন্য আমি তাকে 10টি প্রশ্ন দিলাম এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। এখন ধরলাম ছেলেটি 7টি প্রশ্ন সলভ করেছে, তাহলে আমি কি বলতে পারবো যে আসলে ছেলেটার ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেল 7 আউট অফ 10? চলো বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। মনে করো আমি যে 10টা প্রশ্ন দিয়েছি, এই 10টা প্রশ্নের প্রত্যেকটার একটা আলাদা মানসিক বয়স রয়েছে। মানসিক বয়সটা কি, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সের মানুষ যে প্রবলেমটা খুব ইজিলি সলভ করতে পারে সেটা হচ্ছে সেই প্রশ্নের মানসিক বয়স। এখন ধরলাম এই 17 বছর বয়সী ছেলেটি সর্বোচ্চ যে পর্যন্ত প্রবলেম সলভ করতে পারছে সেই প্রশ্নের মানসিক বয়স ছিল 22 বছর। এখন আমি যদি বলি এই 17 বছর বয়সী ছেলেটির ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেল হচ্ছে 22 বছর বয়সী ছেলে বা মেয়েদের মতো, এবার তুমি এই দুইটা বিষয়কে কম্পেয়ার করো। একটা হচ্ছে যে তার ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেল 7 আউট অফ 10, আর একটা হচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেল 22 ইয়ার্স ওল্ড। দ্যাট মিন্স তার মানসিক বয়স ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে 22 বছর। কোনটা তোমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? আই হোপ তোমরা বুঝতে পেরেছ। সো আইকিউর বিষয়টাও ঠিক এরকমই। আইকিউতে একটা মানুষের বুদ্ধিমত্তার মানসিক বয়সটা দেখা হয়ে থাকে। এখন এই মানসিক বয়সটা কিন্তু আসলে আমরা প্রশ্নে 1-1 মার্কস করে দিয়ে কখনোই বের করা পসিবল না। এখানে প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা মানসিক বয়স থাকে। এখন তুমি যদি চাও আইকিউ থেকে শিওরলি সিলেক্টেড হতে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে অ্যাকচুয়াল ক্রোনোলজিক্যাল এজ আছে, এখান থেকে তোমার থেকে 2 বছর সিনিয়র যারা রয়েছে বা ক্রোনোলজিক্যাল এজে যারা তোমার থেকে 2 বছর সিনিয়র, তারা যে প্রবলেমগুলো সহজে সলভ করতে পারে মিনিমাম তোমাকে অতটুকু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি দেখাইতে হবে, তাহলেই তোমার ইন্টেলিজেন্স লেভেল 110 ক্রস করবে। অ্যান্ড টু বি সিলেক্টেড ফ্রম আইকিউ মাস্ট হ্যাভ টু শো ইউর আইকিউ লেভেল 110 অর মোর দ্যান দ্যাট। কেন এই 110 আইকিউ লেভেলটা প্রয়োজন? কারণটা হচ্ছে খেয়াল করে দেখো, তোমরা এক বোর্ডে যারা আছো সবাই মোটামুটি একই বয়সী, ধরো সবাই 17 বছর বয়সী। এখন এই 17 বছর বয়সী ছেলের মধ্যে স্পেসিফিক কয়েকজনকে আমি নিব, কাদেরকে নিব, যাদের আসলে মানসিক বয়সটা বেশি। মানসিক বয়স বেশি হইলে কি সুবিধা? সুবিধাটা হচ্ছে যে সে তোমার থেকে আরো ভালো থিঙ্ক করতে পারবে, এই জন্য হচ্ছে তাকে আমি নিব। এখন তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তখন তোমাকে অবশ্যই ট্রাই করতে হবে যে তোমার ইন্টেলিজেন্সের যে মানসিক বয়স রয়েছে সেটাকে আরো বৃদ্ধি করা, এবং তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি বৃদ্ধি করতে চাও সেই ক্ষেত্রে প্র্যাকটিস একটা ওয়ে হতে পারে। বাট এর পাশাপাশি আরো কিছু টেকনিক এবং হ্যাক্স রয়েছে যেটা সরাসরি তোমার প্রত্যেকটা অ্যাসপেক্টে তোমার মানসিক বিকাশ বা তোমার মানসিক বয়স বৃদ্ধিতে তোমাকে হেল্প করবে। এবং ডিটেলসে এই বিষয়গুলো জানার জন্য ইউ হ্যাভ টু জয়েন পাথফাইন্ডার ডিফেন্স একাডেমিস ISSB প্রিপারেশন কোর্স, যেখানে এই প্রত্যেকটি বিষয় তোমাকে ধরে ধরে শেখানো হবে, এবং এর পাশাপাশি অবশ্যই তোমার মানসিক বয়স বৃদ্ধির জন্য বিভিন্ন হ্যাকস এবং ট্রেনিং তোমাকে প্রদান করা হবে। সো এতদিন যেটা জানতে বা যেটা তুমি মনে করতে যে আইকিউতে আসলে এত মার্কস পেলে সিলেক্টেড হতে পারবো, আইকিউতে কত মার্কস পেলে সিলেক্টেড হব, এই বিষয়গুলো মাথা থেকে সরিয়ে ফেলো। জাস্ট এটা থিঙ্ক করো যে এখানে আমার মানসিক বয়স দেখা হচ্ছে, সো আমাকে আমার মানসিক বয়স বৃদ্ধি করে দেখাইতে হবে। দ্যাটস ইট, এছাড়া আর কিছুই না। সো থ্যাংক ইউ ফর ইউর প্যাশন্স অ্যান্ড শিখতে অবশ্যই জয়েন আওয়ার ISSB প্রিপারেশন কোর্স। থ্যাংক ইউ।